আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা এক প্রকারের মানুষ, পানিকে খুব সাধারণ মনে করি এবং ভাবি পানি যতটুকু ইচ্ছে হয়, যখন ইচ্ছে হয়, যেভাবে ইচ্ছে হয় পান করব। কিন্তু আমাদের পানি সম্পর্কে এভাবে ভাবা একেবারেই ভুল, কারণ পানিকে দেখতে খুব সাধারণ মনে হয়। পানি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং শরীরের ভেতরে তৈরি হওয়া বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করতেও সাহায্য করে। পেটের বিভিন্ন অসুখ নিরাময়ের জন্যই হোক, ওজন কমানোর জন্যই হোক, অথবা ওজন বাড়ানোর জন্যই হোক, যাই হোক না কেন, পানি এতে খুব বড় ভূমিকা পালন করে। এজন্য পানি খাওয়ার পরিমাণ, পানি খাওয়ার সঠিক সময় এবং পানি কিভাবে খেলে কি কি উপকার হয় কিংবা কি কি ক্ষতি হয়, এটা সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে আপনি যে খাবারই খান না কেন এতে আপনার শরীরের কোনো উপকার হবে না, যার ফলে ভবিষ্যতে আপনার অনেক শারীরিক প্রবলেম এর শিকার হতে হবে। যেমন খাদ্য হজম না হওয়া, গ্যাস, কিডনি দুর্বলতা, অস্থির লাগা, পাকস্থলীতে অসুখ, শরীরের ওজন কমে যাওয়া, বারবার অসুখ হওয়া, স্কিন অ্যালার্জি, দাগ, চুলকানি, মুখে ব্রণ, স্কিন অনেক বেশি তৈলাক্ত হয়ে যাওয়া, অনেক শুষ্ক হওয়া, অনেক খাবার খেয়েও মোটা না হওয়া, গিরায় গিরায় ব্যথা, শরীরের চর্বি জমে যাওয়া, মাথা ব্যথা, ওজন বাড়েও না, ওজন কমেও না, চুল পড়ে যাওয়া, রাতে ঘুম না আসা, এসব অসুখ একমাত্র পানির ভুল পরিমাণে এবং ভুলভাবে খাওয়ার ফলে হয়ে থাকে। এজন্য চ্যানেল তুরাক বিডিএ আজকের ভিডিওতে আমরা জানবো, এক নম্বরে পানি আমাদের জন্য এত জরুরি কেন, দুই নম্বরে আমাদের শরীরে পানির ভূমিকা কী কী, তিন নম্বরে একদিনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কী পরিমাণ পানি পান করা যেতে পারে, চার নম্বরে হঠাৎ করে যদি পানি শূন্যতা দেখা দেয় তবে কী কী ক্ষতি হতে পারে, পাঁচ নম্বরে একবারে কয়েক গ্লাস পানি পান করা উচিত এবং কিভাবে পান করতে হয়, ছ নম্বরে পানি কখন কখন পান করা উচিত এবং কখন পান করা উচিত নয়, সাত নম্বরে পানি পান করার সঠিক সময় কখন, আট নম্বরে কেমন পানি পান করা উচিত, ঠান্ডা গরম নাকি নর্মাল, এবং নয় নম্বরে পানি ওজন বাড়াতে এবং কমানোতে কিভাবে সাহায্য করে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এবার আমি আপনাদেরকে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি, পানি আমাদের জন্য এত জরুরি কেন। আমরা আমাদের শরীরে ক্ষুধা নিবারণ এবং শক্তি জোগাড় করার জন্য খাবার খাই, সেই খাবার গোলার মধ্যে দিয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছে, পাকস্থলীতে তখন সেই খাবারের হজম প্রক্রিয়া শুরু হয়। আপনি যে খাবারেই খান না কেন পানির উপস্থিতি ব্যতীত পাকস্থলী সেই খাবার সঠিকভাবে হজম করতে পারে না। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, আমাদের শরীরে পানির ভূমিকা কী কী। পানি শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে, শরীরের বিভিন্ন জয়েন্টে স্বাভাবিক নড়াচড়া করতে সাহায্য করে, শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন ক্ষতিকারক উপাদান বের করে দিতে সাহায্য করে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের শরীরে পানির ভূমিকা কত গুরুত্বপূর্ণ। এবার আমি আপনাদের তৃতীয় প্রশ্নের উত্তর দিব, একদিনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কী পরিমাণ পানি পান করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে গবেষণায় প্রমাণিত হয়েছে যে পানি পান করার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কোনো মাপকাঠি নেই। উদাহরণস্বরূপ গরমের দিনে আমাদের শরীর থেকে ঘাম বেশি ঝরে, ফলে এই সময় আমাদের পানি পিপাসা বেশি লাগে, তাই গরমের দিনে একটু বেশি পানি পান করতে হবে। আবার শীতের দিনে পানি পিপাসা কম লাগে, তাই শীতের দিনে পানি কম পান করবেন। এবার আমি আপনাদেরকে চতুর্থ প্রশ্নের উত্তর দেব, হঠাৎ করে যদি পানি শূন্যতা দেখা দেয় তবে কি কি ক্ষতি হতে পারে। গবেষণা প্রমাণিত হয়েছে হঠাৎ পানি শূন্যতা দেখা দিলে শরীরের মধ্যে যে সমস্ত পরিবর্তন দেখা দিবে সেগুলো হচ্ছে রক্তচাপ কমে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, কোষ্ঠকাঠিন্য এবং অবসাদ দেখা দিবে। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই, এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে পানি এবং শরবত একটু বেশি করে পান করতে হবে। এবার আমি আপনাদের পঞ্চম প্রশ্নের উত্তর দিব, আর সেটা হচ্ছে একেবারে কয়েক গ্লাস পানি পান করা উচিত এবং কিভাবে পান করতে হয়। গবেষণায় প্রমাণিত হয়েছে একেবারে এক থেকে দেড় গ্লাসের বেশি পানি পান করা উচিত নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করতেন তখন তিনি তিন নিঃশ্বাসে পানি পান করতেন, প্রথম নিঃশ্বাসে কম পানি পান করতেন, দ্বিতীয় নিঃশ্বাসে গ্লাসের বেশিরভাগ পানি পান করতেন এবং তৃতীয় নিঃশ্বাসে গ্লাসের অবশিষ্ট পানি পান করতেন। সুতরাং আপনিও এই সুন্নত তরিকায় পানি পান করবেন। আপনারা অনেকে বোতল দিয়ে পানি পান করেন, কিন্তু বোতল দিয়ে পানি পান করা স্বাস্থ্যসম্মত নয়, তাই সবসময় গ্লাস দিয়ে পানি পান করার চেষ্টা করবেন। এবার আমি আপনাদের ষষ্ঠ প্রশ্নের উত্তর দিব, পানি কখন পান করা উচিত এবং কখন পান করা উচিত নয়। বর্তমানে 90% গবেষক একমত, যখন পানি পিপাসা লাগে ঠিক তখনই পানি পান করতে হবে। অনেকে বলে থাকেন
প্রতিদিন 10 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত। কিন্তু বর্তমানে গবেষণায় প্রমাণিত হয়েছে শরীরে চাহিদার তুলনায় বেশি পানি পান করলে সেই পানি কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, কারণ কিডনির মাধ্যমে পানি পরিশোধিত হয়। খাবার খাওয়ার সময় শুরুর দিকে পানি পান করবেন এবং খানা শেষে পানি পান করবেন না, কারণ খানা শেষে পানি পান করলে হজমে সমস্যা সৃষ্টি হয়। তবে খানা শেষ করার 1 থেকে 1.5 ঘন্টা পর যখন পানি পিপাসা লাগে ঠিক তখনই পানি পান করবেন। এবার আমি আপনাদের সপ্তম প্রশ্ন উত্তর দিব, পানি পান করার সঠিক সময় কখন? বর্তমানে এই বিষয়ে শতকরা 90% গবেষক একমত যে পানি পান করার সঠিক সময় হচ্ছে যখন পানি পিপাসা লাগে। অনেকে ঘন ঘন পানি পান করেন, এটি মোটেও স্বাস্থ্যসম্মত নয়। পানি পিপাসা লাগার পর পানি পান করলে পাকস্থলী সেই পানিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং পরিপাকতন্ত্রের যাবতীয় কাজ সঠিকভাবে সম্পাদিত হয়। এবার আমি আপনাদের অষ্টম প্রশ্নের উত্তর দিব, কেমন পানি পান করা উচিত, ঠান্ডা, গরম নাকি নর্মাল? আপনাকে সবসময় নর্মাল পানি পান করতে হবে, কারণ আপনি যদি ফ্রিজের ঠান্ডা পানি পান করেন তাহলে পাকস্থলী সেই পানিকে প্রথমে নর্মাল তাপমাত্রার পানিতে পরিণত করে, তারপর পরিপাকতন্ত্রে সেই পানি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই ঠান্ডা পানিকে নর্মাল পানিতে পরিণত করতে পাকস্থলীকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। একইভাবে আপনি যদি গরম পানি পান করেন তাহলে পাকস্থলী সেই পানিকে প্রথমে নর্মাল তাপমাত্রার পানিতে পরিণত করে, তারপর পরিপাকতন্ত্রে সেই পানি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই গরম পানিকে নর্মাল তাপমাত্রার পানিতে পরিণত করতে পাকস্থলীকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। সেই জন্য বিশেষজ্ঞগণ অতিরিক্ত গরম চা, কফি কিংবা অন্যান্য খাবার খেতে নিষেধ করেন। এবার আমি আপনাদেরকে নবম এবং সর্বশেষ প্রশ্নের উত্তর দিব, পানি ওজন বাড়াতে এবং ওজন কমানোতে কিভাবে সাহায্য করে? ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না। আপনি শুধুমাত্র পানি খাওয়ার মাধ্যমে শরীরের বাড়তি মেদের অনেকটাই কমিয়ে ফেলতে পারেন, কিন্তু শরীরের ওজন কমানোর জন্য আপনি প্রতিদিন যে পরিমাণ পানি পান করছেন তার দ্বিগুণ পরিমাণ পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি পান করলে আপনার শরীরের বিপাকীয় হার অনেকটাই বেড়ে যাবে, ফলে আপনার শরীরে জমে থাকা মেদ ও বাড়তি ক্যালরি কমে যাবে। আর আপনারা যারা শরীরের ওজন বাড়াতে চান তারা আজকের এই ভিডিওতে যেই নিয়ম অনুযায়ী পানি পান করতে বলেছি সেই নিয়ম অনুযায়ী শরীরের চাহিদা মোতাবেক পানি পান করলে শরীরের ওজন ধীরে ধীরে বাড়বে। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।